আজ আমি আপনাদের সাথে প্রচলিত ওয়েব সিরিজের পাঁচটি গল্পের কাহিনী তুলে ধরব। আপনারা অনেকেই জানেন চরকি হ্যালোইন উপলক্ষে প্রতি সপ্তাহে একটি করে মোট পাঁচটি গল্প উপহার দিয়েছে। এই পাঁচটি গল্প পাঁচটি ভিন্ন ভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে। প্রতিটি গল্প থেকে একটি করে অসাধারণ মেসেজ ফুটে উঠেছে। এক কথায় বলতে গেলে প্রতিটি গল্প এত সুন্দর সুন্দর কাহিনী দিয়ে নির্মিত যা আপনাকে পুরো চমকে দেবে। তাই যদি সম্ভব হয় চরকি থেকে পাঁচটি গল্পই দেখে নেবেন, আর যদি শুধুই গল্প শুনতে চান তাহলে আমার এই এক্সপ্লেইনটি দেখে নিন। প্রথম পর্বের নাম রিংটন। এই পর্বের শুরুতে দেখা যায় একটি রিক্সা চালক একটি যাত্রীকে নিয়ে কোথাও যাচ্ছিল। যাওয়ার পথে হঠাৎ করেই রিক্সার ট্রেনটি ছিঁড়ে যায়। এতে রিক্সা চালক বাধ্য হয়ে যাত্রীকে সেখানে নামিয়ে দেয়। এই যাত্রীটি ছিল অনেক ভালো মনের মানুষ, তাই সে রিক্সা চালককে পুরো ভাড়াটে দেয়। এতে রিক্সা চালক অনেক খুশি হয়। তারপর সে যাত্রী একাই দুর্গম রাস্তা দিয়ে পার হয়ে বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ আচমকা তার সামনে একটি ছিনতাইকারী আসে আর তার কাছে যা যাচ্ছে সব বের করে দিতে বলে। সে লোকটি তখন বাধ্য হয়ে তার মোবাইল মানি ব্যাগ দিয়ে দেয়। বিনিময়ে শুধু হাতের ব্যাগটি নিতে মানা করে, কিন্তু সেই ছিনতাইকারী তার ব্যাগটি নেওয়ার জন্য জোর জবরদস্তি করতে থাকে। কিন্তু লোকটি ব্যাগটি দিতে না চাইলে ছিনতাইকারী তার বুকে ছুরি মেরে আঘাত করে আর তার ব্যাগটি নিয়ে নেয়। সেই লোকটি তখন ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে আর চিৎকার করে বলে, বাবা ব্যাগটি নিও না, ব্যাগটি নিও না বাবা। কিন্তু সে নিষ্ঠুর ছিনতাইকারী ব্যাগটি নিয়ে চলে আসে। এরপর সেই ছিনতাইকারী একটি হোটেলে আসে। সেখানে এসে সে ভালোভাবে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নেয় আর গরুর মাংস ডাউল দিয়ে খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে সে যখন বাসার দিকে যাচ্ছিল তখন সে তার কিছু বন্ধুবান্ধবকে দেখতে পারে। তারা তখন ক্রাম খেলছিল। সে তখন তাদের কাছ থেকে বিদায় নিয়ে সরাসরি বাড়িতে চলে আসে আর গোসল করে নেয়। তারপর সে একটি সিগারেট ধরিয়ে ব্যাগটি খোলার জন্য বসে। সেই লাল ব্যাগের ভেতরে একটি গিফট বক্স ছিল যার উপরে লেখা ছিল, মৃতকে পাপার উপহার। এরপর সেই বাক্সটি খুলতেই ভেতরে একটা দামি মোবাইল দেখতে পায় যা দেখে সে খুবই খুশি হয়। আর সে তার লিডার বাবু ভাইকে ফোন করে আর জানায়, হে বিগটি মাল পাইছি, টাকা রেডি রেখেন, আমি আসতেছি। এরপর সেই ছিনতাইকারীর ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে আর সেই কল রিসিভ করতেই এক অদ্ভুত কণ্ঠে লোক জানায়, বাবা ব্যাগটা ফেরত দাও। ছিনতাইকারী তখন বলে, কিসের ব্যাগ এটা? বলে সে রাগ দেখিয়ে কলটা কেটে দেয়। তারপর আবার সেই নাম্বার থেকে কল আসে, কিন্তু নাম্বারহীন এই কল দেখে সে কিছুই বুঝতে পারে না। আর রিসিভ করতেই সেই লোকটি ব্যাগটি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু সে ছিনতাইকারী তখনও ব্যাগের বিষয়টা অস্বীকার করে। তখন কলের ওপাশ থেকে জানায়, বাবা মেয়েকে কথা দিছিলাম SSC-তে ভালো রেজাল্ট করলে আমি ওর মোবাইল কিনে দেবো, আমার মেয়ে অপেক্ষায় আছে, ওটাই ওর জীবনের প্রথম ফোন, বাবা ফোনটা দিয়ে দাও। এসব বলে সেই ছিনতাইকারীকে অনুরোধ করতে থাকে। আর তখন ছিনতাইকারী তার সাথে রাগারাগি করে কলটা কেটে দেয় আর মোবাইল থেকে সিম কার্ডটা সরিয়ে ফেলে। এরপর সে যখন বিশ্রাম নিচ্ছিল তখন তার ফোনে সিম কার্ড না থাকা সত্ত্বেও কল আসে আর এতে সে একদমই চমকে যায়। আর ভয় ভয়ে কল রিসিভ করতেই সে জানায়, বাবা ফোনটা ফেরত দাও, অনেক কষ্ট করে 2 বছর ধরে টাকা জমিয়ে ফোনটা কিনছি, বাবা মেয়েকে কথা দিছিলাম SSC-তে ভালো রেজাল্ট করলে ওরে আমি মোবাইল কিনে দিব, আমার মেয়ে অপেক্ষা আছে, কখন আমি বাড়ি যাবো আর ওরে গিফটটা দিব, এটাই ওর জীবনের প্রথম ফোন, বাবা ফোনটা ফেরত দাও। এসব শুনে সে খুবই ভয় পেয়ে যায় আর ফোনটা বন্ধ করে ফেলে। এরপর সে তাড়াতাড়ি মোবাইলটা ব্যাগে তুলে নেয় আর সে বের হওয়ার প্রস্তুতি নেয়। এরপর সে যখন বাসা থেকে বের হবে তখন তার ফোনে আবারও কল আসে। সিম কার্ডবিহীন বন্ধ ফোনে কল আসা দেখে সে খুবই ভয় পায় আর রিসিভ করতেই ফোনটা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করে। তখন সে রাগারাগি করে কল কেটে দেয়। তারপর সে যখন সেই গ্রামারটার পাশ দিয়ে যাচ্ছিল তখন তার ছোট ভাই জানায়, ভাই একটা আজব ঘটনা, কিছুক্ষণ আগে আমার ফোনে একটা অদ্ভুত নাম্বার থেকে কল আসছিল, কোনো নাম্বার ছিল না, প্রথমে ভয় ভয়ে কলই ধরি নাই, পরে কল ধরতে দেখে অদ্ভুত কাণ্ড, সে শুধু আপনারে খোঁজে। আর তখন সেই ছোট ভাইয়ের ফোনে আনমোন নাম্বার থেকে আবারও কল আসে আর সে রিসিভ করতেই ও পাশ থেকে জানায়, বাবা ব্যাগটা ফেরত দাও, মেয়েটা অপেক্ষায় আছে। এসব শুনে সে ছিনতাইকারী কল কেটে দেয় আর সে ছোট ভাইকে বলে, এই নাম্বার থেকে কল আসলে কল ধরবি না। এই বলে সে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে থাকে। তখনও তার সে ছোট ভাইয়ের ফোনে কল আসতে থাকে, কিন্তু সে আর থামে না, সে যেতেই থাকে। এরপর সে যখন সামনের দিকে যাচ্ছিল তখন তার চারপাশে সকলের মোবাইলে কল আসতে থাকে, সবার ফোনেই রিংটন। আর কল আসার শব্দ শুনে সে খুবই ভয় পেয়ে যায়। তার ধারণা সবাইকে সেই লোকটি কল করছে, কিন্তু সে তখন একদমই বিস্মিত হয়ে পড়ে আর খোলা মাঠে এসে পৌঁছায়। তারপর সে আবারও সেই লোকটির অদ্ভুত আওয়াজ শুনতে পায়, বাবা মেয়েকে কথা দিছিলাম, আমার মেয়ে অপেক্ষায় আছে, বাবা ফোনটা ফেরত দাও। এই আওয়াজ সে আর শ্রবণ করতে পারছিল না, কিন্তু তার কানে বারবারই এটা বেজে উঠছে। তাই সে চিৎকার করতে থাকে আর দৌড়াতে থাকে যাতে সেই লোকটির আওয়াজ আর শুনতে না পায়। কিন্তু সে যেখানেই যায় সেখানেই সেই লোকটির অদ্ভুত কণ্ঠ শুনতে পায়। এতে সে প্রচণ্ড ভয় পায়
আর তখনই পেছন থেকে কে একজন তার কাঁধে হাত দেয়, আর তারপর সে তাকে দেখলে প্রচণ্ড ভয় পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সে একাকী একটি জায়গায় পড়ে আছে, আর সকাল হলে তাকে একজন লোক রাস্তায় পড়ে থাকতে দেখে। সে তখন তাকে জাগানোর চেষ্টা করে, তার জ্ঞান ফিরলে সে কিছুই শুনতে পায় না, আর তখন তার কান থেকে রক্ত পড়ছিল। সব মিলে সে তখন একদমই হতাশ হয়ে পড়ে। এরপর সে সেই গিফট বক্সটি রেখেই সেখান থেকে চলে আসে, আর সে যখন বুঝতে পারে সে কিছুই শুনতে পারছে না, সে তখন এই নিষ্ঠুর বাস্তবতা মেনে নিতে পারে না। সে তখন নিজেই নানান রকম শব্দ করতে থাকে, কিন্তু সে আর কোনো শব্দই শুনতে পারে না, তাই সে কান্নায় ভেঙে পড়ে। আর তার এই প্রতিবন্ধকতার জন্য সে শুধুই আফসোস করতে থাকে। আর এই ঘটনার মধ্য দিয়ে শেষ হয় প্রচলিতের প্রথম গল্প। আপনি কি অনলাইনে তেমন কোনো আড্ডা খুঁজে পাচ্ছেন না? সারাদিনের সময়টা বোরিং লাগছে? তাহলে চলে আসতে পারেন আমাদের রিয়েল লাইফে। এটি একটি বাংলাদেশ ভিত্তিক প্রিমিয়াম ব্রডকাস্টিং প্রতিষ্ঠান। এখানে অডিও এবং ভিডিও লাইভ করলেই পাওয়া যায় মাসিক স্যালারি, তাছাড়া গিফটিং তো আছেই। এখানে লাইভ করে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করা যায়। এছাড়া আপনি চাইলে আপনার সুপ্ত প্রতিভাকে বিকশিত করে জিতে নিতে পারেন পুরস্কার। তের দেরি কেন, চলে আসেন আমাদের রিয়েল লাইফে, আর মেতে উঠুন আড্ডার নতুন জগতে। এখানে আসতে হলে আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে টাইপ করতে হবে রিয়েল লাইফ প্রিমিয়াম লিখে, তারপরে আপনি ইনস্টল করে নাম, মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নেন। এখানে রয়েছে মাল্টিকল সুবিধা, সে সাথে রয়েছে ভিআইপি ভিভিআইপি আইডি। এছাড়া আপনার যে কোনো সমস্যা রয়েছে এজেন্টদের সার্বক্ষণিক সুবিধা। দ্বিতীয় পর্বের নাম বিড়াল। আজকের এই কাহিনীটি 2020 সালের করোনা ভাইরাসের লকডাউনের একটি ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে। লকডাউনের সেই ভয়ঙ্কর সময়ে কেউ কোনো আপন ছিল না, সবাই শুধু নিজেকে বাঁচানোর অধম্য চেষ্টায় নিমজ্জিত ছিল। আর এই গল্পের কাহিনীর শুরুতেই আমরা আব্দুলার সেন্টুকে দেখতে পারি। ওনার নাম ছিল উত্তম, উনি বাড়িতে একাই থাকত। লকডাউনের কারণে দীর্ঘদিন ধরেই ওনার কাজকাম নেই, আর এই জন্য ওনার হাতও খালি, আর ঘরে কোনো খাবার নেই, তাই সে খাবারের সন্ধানে ঘর থেকে বেরিয়ে আসে। পুরো এলাকা জুড়ে লকডাউন থাকায় রাস্তায় সে কাউকে দেখতে পায় না। তারপর হঠাৎ করেই তার সাথে দুজন সমাজ সেবাকর্মী দেখা হয়। মূলত এই লোকগুলো অভুক্তদের জন্য খাবার দিত, কিন্তু সেই সময় সবাই খুব কষ্টে দিন পার করত। যাই হোক, সেই দুজন উত্তমকে একটি বিরিয়ানির প্যাকেট আর পানি দেয়। উত্তম খাবার নিয়ে সরাসরি বাড়ি চলে আসে, আর প্রচণ্ড আগ্রহ নিয়ে প্যাকেটে খুলে আর খাওয়ার প্রস্তুতি নেয়। এরপর সে টেবিল থেকে একটি বাটি নিয়ে আসে আর কিছু খাবার বাটিতে রেখে দেয়, যাতে সে বাকি খাবারটুকু পরে খেতে পারে। দুই থেকে তিন নলা খাবার খেতেই সে একটি বিড়ালের আওয়াজ শুনতে পায়। মূলত এই উত্তমের একটা পোষা বিড়াল ছিল, সেই বিড়ালকে সে নিজের মতো করে পোষ মানিয়েছে, তাই তার ইচ্ছে থাকা সত্ত্বেও এই অল্প খাবার থেকে বিড়ালকে ভাগ দিতে পারে না, কারণ সে দুই দিনের অভুক্ত ছিল, তাই সে আবারও খেতে থাকে। আর এদিকে বিড়াল খাওয়ার জন্য ডাকতে থাকে। প্রিয় বিড়ালটির এই ডাক শুনে সে আর একা খেতে পারে না, তাই তার অল্প খাবার থেকে বিড়ালের জন্য একটা ভাগ করে। তার অর্ধেক ডিম থেকে বিড়ালের জন্য আরও অর্ধেক করে, আর বিরিয়ানিও অর্ধেক করে। তারপর সে তার বাকি অবশিষ্ট খাবারটুকু খেয়ে নেয়। এরপর সে বিড়ালের খাবারটুকু বিড়ালকে দিয়ে দেয়। অন্যদিন ঘরে আর কোনোই খাবার ছিল না, তাই সে তার মামাকে ফোন করে আর কিছু টাকা ধার চায়, কিন্তু তার মামা তাকে কোনো টাকা দেয় না, তাই সে মন খারাপ করে বাড়ি ফিরে। আর তখন বাড়িতে খাবার বলতে শুধু কয়েকটি বিস্কুট আর কিছু মুড়ি ছিল, তাই সে ক্ষুধা নিবারণের জন্য একটি বিস্কুট খায়। এরপর সে আরেকটি বিস্কুট যখনই খাবে তখনই সে বিড়ালের ডাক শুনতে পায়। ঠিক অনেকটাই আমাদের বিড়ালের মতো, সারাদিন বিড়াল কই থাকে কোনো খোঁজ খবর পাওয়া যায় না, খাবার খেতে বসলেই বিড়াল এসে হাজির। যাই হোক, এরপর সে বিস্কুটটি নিজে না খেয়ে বিড়ালের জন্য দিয়ে দেয়। পরের দিন তার বাড়িতে আর কোনো খাবার ছিল না, তাই সে তার বন্ধুকে কল করে। সেই বন্ধুর কাছে সে আগেও টাকা ধার নিয়েছিল, তাই উত্তম তাকে ফোন করে কেমন আছে জানতে চাইতেই তার বন্ধু তাকে বলে, আমাকে মাফ কর, আমি এখন তোকে কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না। এই বলে সে কলটা কেটে দেয়। এরপর সে টাকার জন্য নানাজনকে কল করে, কিন্তু কেউ তার ফোন রিসিভ করে না। এতে তার মনটা খুবই খারাপ হয়ে যায়। তারপর সে খাবারের খোঁজে রাস্তায় বের হয়, কিন্তু সে রাস্তায় কোনো খাবার পায় না। উল্টো রাস্তায় তার সাথে দুজন পুলিশ প্রতিনিধি দেখা হয়। তারা তাকে মাস্ক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে কী খাবে কিছুই বুঝতে পারে না। আর তখন সে তার বিস্কুটের বোয়েমটি আবার বের করে, সেখানে মাত্র একটি বিস্কুট অবশিষ্ট ছিল, এটি খেলে তার বিস্কুটও শেষ হয়ে যাবে, তাই সে বিস্কুটের একটা কামড় দিয়ে বাকিটা রেখে দিতে চায়। তখন সে আবারও সেই বিড়ালটি ডাক শুনতে পারে, তাই সে বাধ্য হয়ে বাকি অংশটুকু বিড়ালকে দিয়ে দেয়। পরের দিন ঘরে আর কোনোই খাবার ছিল না, শুধুমাত্র ছিল সেই বোয়েমের কিছু মুড়ি, তাই সে মুড়িগুলো খাওয়ার জন্য মনস্থির করে। কিন্তু তার শরীর ছিল খুবই দুর্বল, তাই তার হাত থেকে বোয়েমটা পড়ে যায় আর মুড়িগুলো মাটিতে ছড়িয়ে পড়ে। তাই সে অধীর আগ্রহ নিয়ে খুঁটে খুঁটে মুড়ি খেতে থাকে, কিন্তু তখনই সে বিড়ালটি খাওয়ার জন্য ডাকতে থাকে, আর তাই উত্তম সে মুড়িগুলো জড়ো করে বিড়ালকে দিয়ে দেয়। পরের দিন ঘরে আর কোনো কিছুই নেই, তাই সে পানি খেয়ে থাকে। পানি খেয়ে কি খাবারের তৃষ্ণা মিটে? কিন্তু তার তো কোনো খাবারের ব্যবস্থাই নেই, তাই সে কী ঘুরবে কী খাবে কিছুই বুঝতে পারে না। অভাবে অনাহারে দিন কাটে উত্তমের।
এভাবেই চলতে থাকে সময়। পরের দিন সে যখন রুম থেকে বের হয় তখন সে একটি ব্যাগ দেখতে পায়। তারপর সে ব্যাগটি নিয়ে রুমে আসে, আর সে ব্যাগটিতে খাবারের ফুলটি ছিল। সে এত খাবার দেখে একদমই অবাক হয় আর অনেক উত্তেজনা নিয়ে খাবারগুলো খেতে থাকে। তারপর সে নিজে খাবার খেয়ে বিড়ালের জন্য কিছুটা খাবার বাহিরে দিয়ে আসে, কিন্তু অনেকক্ষণ পরও বিড়াল সে খাবার খায় না। তাই উত্তম বিড়ালকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও বিড়ালকে খুঁজে পায় না। অনেকক্ষণ খোঁজার পরও সে বিড়ালের সন্ধান মিলাতে পারে না। যাই হোক, পরের দিন সে আবারও একবার খাবার পায়, কিন্তু এই খাবারগুলো কোথা থেকে আসছে, কে দিচ্ছে, এর কোনো কিছুই উত্তম বুঝতে পারে না। তাই সে তার একটা বন্ধুকে ফোন করে আর জানতে চায়, আচ্ছা বন্ধু, তুই কি আমার বাড়ির সামনে খাবার রেখে যাস? তখন তোর বন্ধু বলে, না তো, আমি তো গত 2-3 দিন ধরে বাসা থেকে বের হই না। তখন উত্তম বলে, কি জন্য গত 2-3 দিন ধরে আমার বাসার সামনে খাবার দিয়ে যায়? তখন তোর বন্ধু সঠিক কোনো কারণ বলতে পারে না। তাই তখন উত্তমের জানার আগ্রহ আরও অনেকগুণ বেড়ে যায়। তার তো খাবার দেওয়ার মতো কেউ নেই, তাহলে খাবারগুলো কে দিচ্ছে? তাই সে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে, কখন কেউ খাবার দিতে আসবে আর সে দেখে নেবে। আর ঠিক তখনই কেউ খাবার দিতে আসে। তখনই উত্তম কারো উপস্থিতি টের পায় আর তাড়াহুড়া করে রুম থেকে বেরিয়ে আসে। আর সে লোকটিকে উত্তম পিছন থেকে অনবরত ডাকতে থাকে আর বলে, এই যে শুনছেন, কে আপনি? সে লোকটি তখন মাথা ঘুরিয়ে উত্তমের দিকে তাকাতেই উত্তম তাকে দেখে একদমই অবাক হয়ে যায়। এই ভিডিও আকৃতির বিড়ালের মতো, আর তাকে দেখেও উত্তমের পরিচিত লাগে। আর তখনই উত্তমের ফোন বেজে ওঠে। উত্তম ফোনের দিকে তাকাতেই সে মেয়েটি উদাক হয়ে যায়, আর সে মেয়েটির জায়গায় তার প্রিয় পোষা বিড়ালটিকে দেখতে পায়। অর্থাৎ সে যে বিড়ালকে নিজের অল্প অল্প খাবার থেকে বাঁচিয়ে খাবার খাইয়েছে, সেই বিড়ালটি তাকে খাবার দিয়ে যাচ্ছে। এতে উত্তম অনেকটাই অবাক হয়ে যায়। আর এখানেই এই গল্পটি শেষ হয়। তৃতীয় গল্পের নাম বেয়ারিশ। গল্পের শুরুতেই আমরা একটা গ্রামের দৃশ্য দেখতে পারি। সেই গ্রামের পাশ দিয়ে একটি লোক মাইকিং করে চুলকানির ঔষধ বিক্রি করছিল, আর সেই রাস্তার পাশে আমরা কালামকে দেখতে পারি। কালাম তখন তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল। তার গার্লফ্রেন্ডের নাম ছিল বিউটি। বিউটি তখন কালামের সাথে ইচ্ছে মতো রাগারাগি করছে, কারণ কালাম কবে যেন দিনা নামের একটা মেয়ের সাথে ঘুরতে গিয়েছিল, আর এই গোপন খবরটা বিউটি জেনে গেছে। তাই সে কালামকে বকাবকি করছে। তখন কালাম বিউটিকে বুঝিয়ে কোনো রকম বিষয়টি সামনে নেয়। তখনই সেখানে একটা ভ্যান চালক আসে। এই ভ্যান চালকের নাম ছিল সিদ্দিক। সিদ্দিক তখন কালামকে ডাক দেয়। তাদের দুজনকে আজ একটি লাশ নিয়ে হসপিটালে যেতে হবে। এই লাশটি তারা জঙ্গলে পেয়েছে, তাই তারা পুলিশের অর্ডারে লাশটি হসপিটালে নিয়ে যাচ্ছে। তবে হসপিটালে যাওয়ার মেইন রাস্তায় কাজ চলছে, তাই তারা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছে। তবে সেই রাস্তাটি তারা ভালো করে চিনে না। তাই কালাম কিছু দূর যাওয়ার পর দুজন ছেলেকে দেখতে পায়, আর তাদেরকে দেখেই সে গাড়ি থেকে নামে আর তাদের কাছে জানতে চায় রোহিতপুর হসপিটালের রাস্তা কোনটা। তখন সেই দুজন ছেলে গ্রামের ভেতরের রাস্তা দেখিয়ে দেয়, আর তারা সেই রাস্তা দিয়ে চলতে থাকে। তারপর কিছুক্ষণ যাওয়ার পর কালাম দেখতে পায় সামনের রাস্তা বন্ধ। তখন সিদ্দিক ভিতরের একটি রাস্তা দেখিয়ে বলে, এটি রাস্তা, এই পথ দিয়েই আমাদের যেতে হবে। এরকম দুর্গম বাঁশবাগান আর অন্ধকার রাস্তা দেখে কালাম কিছুটা ভয় পায় আর যেতে চায় না, কিন্তু সিদ্দিক তাকে সাহস দিয়ে ভ্যানে বসতে বলে। তারপর তারা দুজনে আবারও চলতে শুরু করে। সেখানে একটি বাড়িতে পূজোর অনুষ্ঠান দেখে বোঝা যায় এখানে হিন্দুদের বসবাস বেশি। যাই হোক, কালাম তখন ভয়ে ভয়ে চলতে থাকে। ইতিমধ্যে তার গার্লফ্রেন্ড বিউটি তাকে কল দেয় আর তার নাম্বারে 500 টাকা চায়। তখন কালাম জানায়, আমি যেখানে আছি তার চারপাশে শুধু বাঁশ আর বাঁশ, দোকান পাইলেই টাকা পাঠিয়ে দেব। এই বলে সে তার গার্লফ্রেন্ডের প্যারামুক্ত হয়। তারপর তারা চলতে শুরু করে, কিন্তু সে রাস্তায় শুধুই বাঁশবাগান আর কিছুই ছিল না। তারা তখন এটাও বুঝতে পারছে না তারা কি ভুল পথে এসেছে নাকি সঠিক পথ দিয়ে যাচ্ছে। রাস্তায়ও কেউ ছিল না, আশপাশে কোনো বাড়িঘরও নেই, তাই কালাম কারো কাছে কিছু জিজ্ঞেস করতে পারছে না। এর মধ্যে হঠাৎ করে এখানে লাইটের সমস্যা হয়, তাই সিদ্দিক গাড়ি থামিয়ে লাইটটা ঠিক করে নেয়। এরপর কালাম খেয়াল করে লাশের পা খোলা, তাই সে সিদ্দিককে পাটা ভালো করে ঢেকে যেতে বলে। তখন ভ্যান চালক সিদ্দিক পা ঢেকে দেয়। তারপর তারা আবারও চলতে শুরু করে। রাস্তায় কোনো মানুষের উপস্থিতি না পেয়ে কালামের টেনশন অনেক বেড়ে যায়। এই দুর্গম রাস্তাতে তার খুবই ভয় লাগছিল। এর মধ্যে সে লাশ থেকে নিঃশ্বাসের শব্দ শুনতে পায়, তাই সে ভ্যান চালককে ভ্যান থামাতে বলে। কিন্তু সিদ্দিক কালামের কথা বিশ্বাস করে না, তাই সে গাড়ি চালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর আবার তাদের গাড়ির লাইটের সমস্যা দেখা যায়, কারণ লাইটটির লুজ কানেকশন ছিল। তারপর কালাম আর সিদ্দিক মিলে লাইটটা ঠিক করে। এরপর সিদ্দিক কিছু করার জন্য যায়। তখন কালাম একাই ভ্যানের পাশে দাঁড়িয়েছিল আর খুবই টেনশন করছিল। তখন সে হঠাৎ করে তার সামনে একটা ঘোড়াকে দেখতে পায়। এটা দেখে কালাম ভাবে হয়তো এটা কোনো জিন বা ভূত, তাই সে খুবই ভয় পায় আর সে তাড়াতাড়ি সিদ্দিককে আসতে বলে। সিদ্দিক এসে দেখে তাদের রাস্তার সামনে একটা ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে, তাই সে ঘোড়াকে রাস্তা থেকে সরিয়ে দেয় আর চলতে শুরু করে। চলতে চলতে তারা এমন একটা পর্যায়ে এসে পৌঁছায় যার সামনে ঠিক 2টি রাস্তা। এখন তারা ঠিক কোন রাস্তায় যাবে সেটি বুঝতে পারে না, তাই তারা খুবই টেনশনে পড়ে যায়। তারা না পারছে কাউকে জিজ্ঞেস করতে, না পারছে সঠিক রাস্তা খুঁজে বের করতে।
এমন সময় সিদ্দিক একটা লাইটের আলো দেখতে পায়, যা দেখে তারা বুঝতে পারে কেউ একজন এদিকে আসছে। তাই তারা তাড়াতাড়ি সেই লোকটির কাছে যায় আর তাকে সালাম জানায়। তারপর কালাম সে অজ্ঞাত লোকটিকে জানায় তারা রোহিতপুর হসপিটালে যাবে। মেন রাস্তা বন্ধ থাকায় তারা ভেতরে রাস্তা দিয়ে এসেছে, কিন্তু তারা এখানকার রাস্তাঘাট চিনতেছে না। তখন সে লোকটি জানায় রাস্তা ঠিকই আছে, এই রাস্তা দিয়েই হসপিটালে যেতে হবে। এই রাস্তা বরাবর কিছুক্ষণ গেলে মেইন রাস্তা পাবেন, আর তার কিছুক্ষণ পরই হসপিটাল, আমি ওইদিকে যাচ্ছি। এটা শুনে কালাম জানায়, আপনি যেহেতু ওইদিকে যাবেন তাহলে আমাদের সাথে চলুন, আমরা খুব মুসিবতে আছি। একে তো বাস, তার উপর লাশ। লাশ শব্দটি শুনে এই লোকটা কেমন যেন চমকে যায়। তারপর কালাম জানায়, আমাদের জঙ্গলে একটা লাশ পাওয়া গেছে, তাই পুলিশের অর্ডারে আমরা সেই লাশ নিয়ে হসপিটালে যাচ্ছি। যেহেতু তারপর সেই লোকটি কালাম আর সিদ্দিকের কথায় তাদের সাথে যেতে রাজি হয়। তারপর তারা দুজন ভ্যানের কাছে আসতেই কালাম লাশ থেকে শব্দ শুনতে পায়। শব্দ শুনে সে সিদ্দিককে বলে, কিন্তু সিদ্দিক বিশ্বাস করে না। তাই কালাম সেই লোকটিকে জানায় এই লাশ মাঝে মাঝে নিঃশ্বাস নেয়। তখন সেই লোকটি এটা শুনে অবাক হয় আর লাশটির কাছে কান নিয়ে শোনার চেষ্টা করে, কিন্তু সে কিছু শুনতে পায় না। তখন সিদ্দিক বলে, বাদ দেন তো, কালাম দেখে হয়তো বাঁশের শব্দ শুনতেছে। এই বলে তারা তিনজনে চলতে শুরু করে। চলতে চলতে কালাম সেই লোকটির পরিচয় জানতে চায়। তখন সে জানায়, আমার নাম বাশার, আমি চাকরি করি। এরপর হঠাৎ করে কালাম আবার উল্লাসের শব্দ শুনতে পায়, তাই সে বাশারকে বলে। তখন বাশার গাড়ি থামাতে বলে আর সে লোকটির কাছে গিয়ে লাশের প্যাকেট খোলে, আর মুখটি খুলেই সে তাকে চিনতে পারে। সে জানায়, ইনি তো রহমান স্যারের ছেলে, ওনার বাড়ির সামনেই, তবে নিঃশ্বাসের কোনো লক্ষণ নেই। তারপর সিদ্দিক তাদেরকে বুঝতে বলে আর কালামকে জানায়, সাথে হেডফোন থাকলে কানে দিয়ে গান শোনেন আর দুশ্চিন্তা করেন না। এসব বলে সে গাড়ি চালাতে থাকে। আর বাসার কালামকে জানায় আর একটু পরে ওনার বাড়ি, বাবা মার একমাত্র সন্তান উনি, ঢাকা একটা ওষুধ কোম্পানিতে চাকরি করত, ইনকামও ভালো করত, তবে একটু বদ অভ্যাস ছিল, অনলাইনে জুয়া খেলত। এটি শুনে ব্যস্ত সিদ্দিক বলে, মোবাইলে যেটা খেলে ওইটা নাকি? তখন বাসার বলে, সেটা শুনে সিদ্দিক বলে, আমাকে গ্রামে একটা পোলো মোবাইলে জুয়া খেলতো, এই জন্য লোনও তুলছিল, পরে সব টাকা ধরা খাইছে, তারপর টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করছে। এটা শুনে বাসার বলে, বাজির নেশা খুবই খারাপ, সেই সাথে লোক আরও খারাপ। এরপর বাসা বলে, আচ্ছা ভাই, লাশটা হসপিটালে নিয়ে তো পোস্টমর্টাম করবে, আর যদি লাশের খোঁজ খবর না পাওয়া যায় তাহলে তো বেয়ারিস হিসাবে দাফন করে দেবে। তখন কালাম বলে, তাই তো করে, যদি লাশের খোঁজ খবর না পায় তাহলে কবর দিয়ে দেয়। এটা শুনে বাসার বলে, আচ্ছা আমি তো ওনারে চিনি, শেষবারের মতো ওনাকে একবার ওনাদের বাড়িতে নেওয়া যাবে? তখন কালাম বলে, সেটা কি ঠিক হবে, আমরা তো ওনাকে মর্গে নিয়ে যাচ্ছি। তখন বাসার বলে, মানুষ হিসেবে আমরা তো এতটুকু করতে পারি, ওনার বাবা মা ওনাকে শেষবারের মতো দেখতে পারবে আর লাশটা বিয়ারিস হবে না। এটা শুনে কালামও রাজি হয়, কিন্তু কালাম জানায়, আমরা তো ওনার বাড়ি চিনি না। তখন বাসার বলে, আমি চিনিয়ে দেব। এরপর তারা আবারও সেই দুর্গম পথ দিয়ে চলতে থাকে। চলতে চলতে তারা লোকালয়ে এসে পৌঁছায়। এরপর বাসার একটি বাড়ি দেখে বলে, এইটাই ওনাদের বাড়ি। তারপর কালাম সিদ্দিক আর বাসার সেই বাড়ির দিকে যায়। বাড়ির ভেতরে গিয়ে কালাম আর সিদ্দিক ডাকতে থাকে। তখন রহমান স্যার বেরিয়ে আসে আর জানতে চায়, কে আপনারা? তখন কালাম জানায়, আমরা একটু লাশ নিয়ে হসপিটালে যাচ্ছিলাম, পথেই লোকটা আপনাদের বাড়ি দেখে বলল লাশটা নাকি এই বাড়ির। এই বলে কালাম আর সিদ্দিক পেছনে তাকাতেই একদমই চমকে যায়, কারণ তখন সেখানে আর বাসার ছিল না। হঠাৎ করে বাসার কোথায় চলে গেল এটা নিয়ে কালাম খুবই টেনশনে পড়ে যায়। যাই হোক, তারপর সে সিদ্দিককে বলে লাশের মুখটা খুলে দিতে। তখন সিদ্দিক মুখ খুলতেই একদমই হতবাক হয়ে যায়, কারণ সেখানে ছিল তাদের সাথে পচনা সেই বাসার। তখন বাসারের বাবা বাসারের লাশ দেখে কান্না করে আর তার স্ত্রীকে ডাক দেয়। আর কালাম বাসারকে দেখে পুরো চমকে যায় আর ভাবতে থাকে, কীভাবে একটা লাশ তাদের সাথে পথ চলেছে আর কীভাবে সে জীবিত মানুষের মতো কথা বলেছে। তখন বাসারের মা বাবা খুবই কান্না করছিল আর সিদ্দিক আর কালাম বাসারের কথাগুলো ভেবে অবাক হতে থাকে। এরপর সিদ্দিক পেছনের দিকে তাকাতেই বাসারের প্রতিচ্ছবি দেখতে পায়। বাসার ঠিকই তার বাবা মার কান্না দেখছে, কিন্তু তারা কেউই বাসারকে দেখতে পাচ্ছে না। সিদ্দিক আর বাসার তখন বাসারের বলা কথাগুলো মনে করে আর বাসার শুধুই তার এই জুয়াটি জীবন নিয়ে আফসোস করে। আর বাসারের এই মর্মান্তিক ঘটনা দেখে শেষ হয় তৃতীয় পর্বের। চতুর্থ পর্বের নাম কলিং বেল। এই পর্বের শুরুতে দেখা যায় একটি নতুন বাসায় একটি বিবাহিত দম্পতি শিফট করেছে, তা তাদের সকল মালামাল রুমে সেট করছে। এরপর দেখা যায় অ্যানাকে, অ্যানার নতুন বিয়ে হয়েছে, সে তার স্বামীকে নিয়ে খুবই সুখী আছে। অ্যানা তখন তার থালা বাসন পরিষ্কার করছিল, হঠাৎ থালাতে সে তার প্রিয় মানুষটির উপস্থিতি টের পায়, তাই সে পেছনের দিকে তাকায়। তখন তার হাজব্যান্ড অবাক হয়, তার হাজব্যান্ডের নাম ছিল বাইচিত। বাইচিত তখন জানতে চায়, তুমি কীভাবে বুঝলে আমি আসছি? তখন অ্যানা জানায়, আমি স্টিলের প্লেটে তোমাকে দেখতে পেয়েছি। তখন তার হাজব্যান্ড বলে, দেখি যখন ফেলেছ তাহলে আদর করতে দাও।
মূলত তাদের নতুন বিয়ে হয়েছে, আর বাইজিৎ আনার সাথে একটু বেশি দুষ্টামি করত। সে মাত্রই টিটু থেকে এসেছে, তাই আনা তাকে নাকি গোসল করে আসতে বলে, কিন্তু বাইজিৎ যেতে চায় না। সে আনার সাথে দুষ্টামি করতে থাকে, আর তখনই হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের শব্দে বাইজিৎ কিছুটা বিরক্ত হয়, আর আনা তাকে বলে, তুমি গোসলে যাও, আমি দেখতেছি কে এসেছে। বাইজিৎ তখন বাধ্য হয়ে গোসল করতে চায়, আর অ্যানা দরজা খুলে কাউকে দেখতে পায় না, তাই সে অবাক হয়ে ভাবে যদি বাইরে কেউ নাই থাকে তাহলে কলিং বেল বাঁচানো কে। যাই হোক, এরপর অ্যানার ফোনে একটা কল আসে, তার বড় বোন তাকে কল করেছে। অ্যানার নতুন সংসার, নতুন বাসা কেমন কাটছে সময়, এই স্বপ্নে অ্যানা তার বোনের সাথে গল্প করছে। এর মধ্যে বাইজিতের গোসল শেষ হয়ে যায়। বাইজিৎ গোসল করে সে অ্যানার সাথে আবারও দুষ্টামি করতে থাকে। অ্যানা তখন তার বোনের সাথে একটু কথা বলতে চায়, কিন্তু বাইজিৎ কখন অ্যানাকে জড়িয়ে ধরে, আবার কখন অ্যানার ওপর শুয়ে থাকে বিরক্ত করতে থাকে। তাই অ্যানা তার বোনকে পরে কল করতে চায়, আর বাইজিৎ তখন অনেক খুশি হয়, আর অ্যানা গিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর বাইজিৎ যখন অ্যানাকে আদর করবে, ঠিক তখনই আবারও কলিং বেল বেজে ওঠে। অ্যানা তখন হাসতে থাকে, আর বাইজিৎ বিরক্ত হয়। তারপর অ্যানা আবারও দরজা খুলতে চায়, কিন্তু এইবারও সেখানে উপস্থিতি টের পায় না, তাই সে সিঁড়ির দিকে খুঁজতে থাকে। এরপর বাইজিৎ সেখানে আসে, আর অ্যানা তাকে বিষয়টা বলে। তখন বাইজিৎ বলে, হয়তো ছোট বাচ্চারা দুষ্টামি করতেছে, এই বলে সে অ্যানাকে নিয়ে চা খেতে চায়। তখন অ্যানা বলে, বাসায় তো চা পাতা শেষ হয়ে গেছে। তখন বাইজিৎ চা পাতা আনতে বের হয়, আর জানতে চায়, তোমার জন্য কি কিছু আনবো? তখন অ্যানা চকলেট আনতে পারে। এরপর বাইজিৎ চলে যায়, আর অ্যানা দরজা বন্ধ করে ভেতরে চলে আসে। কিছুক্ষণ পর আবারও কলিং বেল বেজে ওঠে, তাই অ্যানা ভাবে হয়তো বাইজিৎ এসেছে, কিন্তু অ্যানা দরজা খুলে কাউকে দেখতে পায় না। তাই সে সিঁড়ির চারপাশে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও কাউকে খুঁজে পায় না। এরপর সেখানে বাইজিৎ আসে। তখন অ্যানা বলে, তুমি যাওয়ার পর আবারও কলিং বেল বাজলো, আমি ভাবলাম হয়তো তুমি আসছ, কিন্তু দরজা খুলে দেখি কেউ নাই। তখন বাইজিৎ জানায় বিষয়টা গার্ডকে জানাতে হবে। পরের দিন বাইজিৎ অফিসে যাওয়ার জন্য যখন রেডি হচ্ছিল, তখন অ্যানাকে ডাকতে থাকে। অ্যানা তখন এসে দেখে সে তাকে দিয়ে টাইপ পড়ানোর জন্য অপেক্ষা করছে, তাই অ্যানা নিজের হাতে বাইজিৎকে টাইপ পড়িয়ে দেয়, তারপর তার টিফিন দিয়ে দেয়। তাদের এই দাম্পত্য জীবনটা খুবই সুখময় ছিল। বাইজিৎ চলে যাওয়ার পর অ্যানা চেয়ারে বসে বই পড়তেছিল। বই পড়ার সময় হঠাৎ করে আবারও কলিং বেল বেজে ওঠে। তারপর অ্যানা দরজা খুললে কাউকে দেখতে পায় না, তাই সে আবার কিছুটা ভয় পায়, আর খুব ভালো করে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও কাউকে দেখতে পায় না। এমন সময় হঠাৎ তার ফোনে কল বেজে ওঠে। রুমে এসে কল রিসিভ করতেই বাইজিৎ জানায়, আই মিস ইউ। তখন অ্যানা খুবই চিন্তিত ছিল, তাই সে বাইজিৎকে এখনকার ঘটনা বলে। তখন বাইজিৎ বলে, আচ্ছা আমি বাসে আসার সময় ঘাটকে বলবো। তারপর বাইজিৎ ডিউটি শেষ করে বাসে আসার সময় ঘাটের কাছে জানতে চায়, আচ্ছা এই বসে কি ছোট ছেলে মেয়ে আছে? তখন গার্ড হারুন জানায়, হুম আছে। তখন বাইজিৎ বলে, আমাদের ফ্লুটে কে যেন বারবার কলিং বেল প্রেস করে, আর দরজা খুললে কাউকে দেখা যায় না। তখন গার্ড বলে, আচ্ছা স্যার আমি বিষয়টা দেখবো। এরপর বাইজিৎ রুমে আসলে অ্যানা তাকে নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে চায়। তখন সিকিউরিটি গার্ড হারুন তাদেরকে সেই সিসিটিভি ফুটেজ দেখায়, কিন্তু তখন সেখানে কাউকে দেখা যায় না, তাই অ্যানার কাছে বিষয়টি রহস্যময় লাগে। এরপর সেখান থেকে বের হতেই উপর তলের একজন জানায়, আপনারা তো এখানে নতুন ভাড়াটিয়া, তাই না? তখন বাইজিৎ জানায়, হ্যাঁ। তখন সে ভদ্রলোক জানায়, কোনো সমস্যা হলে আমাকে জানায়, আর চায়ের যাওয়ার জন্য। বিষয়গুলো অ্যানার কাছে কেন যেন অদ্ভুত লাগে, তাই সে সিকিউরিটি গার্ড হারুনের কাছে জানতে চায়, আচ্ছা এখানে কি এর আগে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল? তখন গার্ড জানায়, আমি এখানে নতুন আসছি, এত কিছু জানি না, তবে শুনছি আপনাদের ফ্ল্যাটে আগের ভাড়াটিয়া বেশি দিন থাকেনি, আর তারপরেই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। তখন বাইজিৎ জানতে চায়, আচ্ছা তাদের কেন চলে গিয়েছিল? তখন গার্ড জানায়, সেটা তো আমি জানি না, তবে বাড়িওয়ালা বলতে পারবে। তখন বাইজিৎ রমেশ বাড়িওয়ালাকে কল দেয়। তখন বাড়িওয়ালা জানায়, এর আগে একবার ভাড়াটিয়ার ছেলে সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিল, আর এর কিছুদিন পরই তারা চলে যায়। অ্যানা বিষয়টি জানার পর এই ব্যাপারটা নিয়ে খুব একটু রিসার্চ করতে চায়, তাই সে বলে, তুমি আবার বাড়িওয়ালাকে ফোন করো, আর এর আগে এখানে কে থাকতো আর কার ছেলে মারা গিয়েছিল তাদের ফোন নাম্বার নাও। বাইজিদের এসবের প্রতি তেমন আগ্রহ না থাকলেও অ্যানার কথায় সে খোঁজ খবর নেয়, আর তাদের মোবাইল নাম্বারটা সংগ্রহ করে। এরপর তারা স্ত্রীর সাহেবের সাথে দেখা করে, সেই বাসায় এর আগে ছিল, তাই তার সাথে তারা দেখা করতে এসেছে। তখন তারা স্ত্রীর সাহেবকে জিজ্ঞেস করে, আপনারা কেন বাসাটা ছেড়ে দিয়েছেন? তখন সে জানায়, আমাদের স্কুল থেকে বাসাটা দূর হয়ে যায়, এই জন্যই বাসা চেঞ্জ করছি। তখন বাইজিৎ জানতে চায়, আপনারা কি কখনো কলিং বেলের আওয়াজ শুনতে পেতেন? তখন স্ত্রীর সাহেব জানায়, না তো, তবে তার এই নার্ভয় দেখে কিছুটা হেয়ের গন্ধ ছিল, আর এই সব কিছু নিয়ে তাদের দুজনের টেনশন আরও অনেক বেড়ে যায়, তাই তারা এইসব নিয়ে অনেক গবেষণা করে। আর তাদের এই সময়গুলো অনেক ভয়ঙ্কর ছিল, মাঝে মাঝে কলিং বেলের শব্দ তারা চমকে যেত। এরপর তারা রফিক সাহেবের সাথে দেখা করে, ওনারা একসময় এই ফ্ল্যাটে থাকতো এবং ওনার ছেলেই সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিল। অ্যানা তখন রফিক সাহেবের কাছে সেই দিনের ঘটনা জানতে চায়। তখন রফিক সাহেব জানায়, এই অপূর্ব ছিল আমাদের একমাত্র ছেলে, আমি যখনই অফিস থেকে আসতাম তখনই ও বারান্দা থেকে দৌড়ে আমার কাছে চলে আসতো, আর আমার ব্যাগ চেক করতো, আমি সবসময় ওনার জন্য কিছু না কিছু নিয়ে আসতাম। সেদিনও আমাকে বারান্দা থেকে দেখে, কিন্তু আর নিচে আসে না।
আমি তাড়াতাড়ি উপরে উঠতে গিয়ে দেখি ও আর নেই। আর তারপর থেকে আমার স্ত্রী একদম চুপচাপ হয়ে গেছে, সে আর আগের মতো কথা বলে না। আর আমার ওই সিঁড়ি দিয়ে চলাচল করলে ঘটনাটা মনে পড়ে, তাই আমরা বাসাটা ছেড়ে দিয়েছি। এরপরে না তার স্ত্রী শাহানার সাথে দেখা করতে চায়, তখন রফিক সাহেব তাদেরকে সাথে নিয়ে যায়। শাহানা তখন ছাদ থেকে বাচ্চাদের খেলাধুলো দেখছিল, তখন রফিক সাহেব শাহানাকে দুই একবার ডাক দিলেও সে শুনতে পায় না। তারপরে এনা রফিক আর তার স্ত্রী শাহানাকে তাদের বাড়িতে দাওয়াত করে। রফিক সাহেব প্রথমে রাজি হয় না, তখন এনা জানায় আমাদের ওই ফ্ল্যাটে কিছু সমস্যা হচ্ছে, তাই আমরা চাচ্ছিলাম আপনার যদি একটু আমাদের বাসায় আসতেন। তখন রফিক সাহেব রাজি হয়। তারপর রফিক সাহেব ও শাহানা সেই বাসায় আসে। তখন রফিক সাহেব তার ছেলে অপূর্ণর ব্যাপারে আলাপ করছিল, তখন হঠাৎ করেই কলিং বেল বেজে ওঠে। আর এনা দরজা খুলতেই ইস্তিয়াক সাহেবকে দেখতে পারে, ওনাকে আজকে এনা এই বাড়িতে দাওয়াত করেছে, সবাইকে বাইরে বসতে বলে চা বানাতে চায়। তখন হঠাৎ করে আবারও কলিং বেল বেজে ওঠে। এনা তখন শাহানাকে দরজা খুলতে বলে, তারপর শাহানা দরজা খুলে কাউকে দেখতে পায় না। তারপর একে একে সবাই সেখানে আসে, কেউই সেখানে কাউকে দেখতে পায় না। তবে ইস্তিয়াক সাহেব সেখানে অপূর্বকে দেখতে পায়। সে অপূর্বর চাহনি সহ্য করতে না পেরে দরজা বন্ধ করে দিতে বলে। তারপর সে রফিক সাহেবের কাছে মাপ চায়, বলে সব ভুল আমার, অপূর্ব মাঝে মাঝে আমার রুমে কলিং বেল বাজিয়ে চলে যেত, তাই আমি ওকে হাতে নাতে ধরার জন্য দরজার ওপাশে দাঁড়িয়েছিলাম। যখনই ও দরজায় কলিং বেল চাপে তখনই আমি দরজা খুলি, আর ও ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়, আর তখনই ও পড়ে যায়। কিন্তু আমি ওকে না ধরে দরজা বন্ধ করে দিই। আমি চাইলে ঠিকই ওকে বাঁচাতে পারতাম, কিন্তু আমি তা করি না, সব দোষ আমার, আমাকে প্লিজ মাপ করে দেন। এসব শুনে তার বাবা মা সত্য ঘটনাটা জানতে পারে, আর অপূর্ব আত্মা শান্তি পায়, আর তার আত্মাটি এবারে থেকে চলে যায়। আর এখানে এই পর্বে শেষ হয়। পঞ্চম পর্বের নাম হাত বদল। এই পর্বে শুরুতেই আমরা রাতকে দেখতে পারি। রাত তখন তার কম্পিউটারে গ্রাফিক্সের কাজ করছে, এমন সময় তার ছোট বোন তাকে কল করে। তার ছোট বোনের সাথে তার কথা বলা শুনে বোঝা যায় তার মা আর বেঁচে নেই, আর এর জন্য রাহাত আগের মতো তাদের বাড়িতে যায় না, সে এখন শহরে একাই থাকে। আর এই বাসায় নতুন এসেছে, সে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে। কাজের শেষে নিজের মনকে প্রফুল্ল করার জন্য সে তার ক্যামেরা নিয়ে পেরিয়ে পড়ে। তারপর সে মাউন্ট ভাইয়ের দোকানে যায় আর এক প্যাকেট সিগারেট নেয়। রাহাত তখন সেখানে একটি কুকুর দেখতে পায়, তাই সে কুকুরের জন্য একটা কেক নেয় আর কুকুরকে খাওয়ায়। দোকানদার মামুন তখন বলে কুকুরটা ভদ্র আছে, খাবার দিলে খায়, না খেতে দিলে চুপচাপ বসে থাকে। কুকুরটিকে দেখে রাহাতেরও ভাল লাগে, তাই সে কুকুরটির বেশ কিছু ছবি তোলে। এতেই বোঝা যায় রাহাতের মধ্যে পশুদের প্রতি এক অকৃত্রিম ভালোবাসা রয়েছে। যাই হোক, এরপর সে কুকুরটির জন্য আরও দুটি কেক নেয়। তারপর সে যখন গ্রাম্য পরিবেশ ঘুরে ঘুরে দেখছিল, তখন তার ফোনে তার বন্ধু কল করে। তখন তাদের কথা শুনে বোঝা যায় রাহাতের একটি কুকুর ছিল যার নাম ছিল মার্ক। রাহাত তাকে অনেক আদর করত, কিন্তু সে কুকুর এখন মারা গেছে, তাই সে একটি পোষা কুকুর খুঁজতেছে। আর এজন্য তার বন্ধু ফেসবুকে একটা কুকুরের সন্ধান দেয়। রাহাত তখন কুকুরটির ছবি দেখে বেশ পছন্দ করে, তবে পোষাটা বেশ পুরনো ছিল এবং ফোন নম্বরও ছিল না, শুধুমাত্র ঠিকানা ছিল, তাই রাহাত সেই ঠিকানাতেই যেতে চায়। যাই হোক, এরপর সে যখন ব্যস্তময় শহরটাকে খুব কাছ থেকে ঘুরে ঘুরে দেখছিল, তখনই তার চুপ পরে রাস্তার পাশে কেউ একজন একটি পোষা কুকুরের সাথে সময় কাটাচ্ছে। তখন রাহাত সেই লোকটির সাথে পরিচিত হয়। লোকটির নাম ছিল ফয়সাল। রাহাত তখন ফয়সালের কাছে গিয়ে কুকুরটির নাম জানতে চায়। তখন ফয়সাল জানায় এর নাম অ্যাবেল। অ্যাবেলকে রাহাতের বেশ পছন্দ হয়, তাই সে অ্যাবেলকে কেক খেতে দেয়। এরপর ফয়সাল রাহাতের কাছে জানতে চায়, আপনার কি কোনো পোষা প্রাণী আছে? তখন রাহাত জানায় ছিল, তবে এখন নেই, ওর নাম ছিল মার্ক, কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তখন ফয়সাল রাহাতকে জিজ্ঞেস করে, অ্যাবেলকে আপনার কেমন লাগে? তখন রাহাত জানায়, অ্যাবেল তো দেখতে পুরাই জোশ, অনেক সুন্দর লাগে। তখন ফয়সাল বলে, অ্যাবেলকে যদি আপনাকে দিয়ে দিই আপনি কি ওকে রাখবেন? তখন রাহাত খুশি হয় আর কারণ জানতে চায়। তখন ফয়সাল বলে, আমি লম্বা সময়ের জন্য দেশের বাইরে চলে যাচ্ছি, তাই অ্যাবেলকে আমার কাছে রাখা সম্ভব না, তাই আমি ওকে নিরাপদ জায়গায় রেখে যেতে চাচ্ছি। আর কেমন যেন আপনাকে অ্যাবেলের জন্য সঠিক এবং নিরাপদ মনে হচ্ছে। তখন রাহাত জানায়, অ্যাবেল যদি রাজি হয় তাহলে আমি একদম রাজি আছি। তারপর ফয়সাল অ্যাবেলকে রাহাতের কাছে দিয়ে দেয়, কিন্তু ফয়সাল ভেতরে ভেতরে খুবই কষ্ট পাচ্ছিল। অ্যাবেল কিছুটা এগিয়ে আবার পেছনের দিকে তাকায় ফয়সালকে দেখতে, কিন্তু সে ফয়সালকে দেখতে পায় না। তারপর রাহাত পেছনে তাকাতেও ফয়সালকে দেখতে পায় না। কেমন যেন ফয়সাল হঠাৎ করে উদাও হয়ে যায়, ব্যাপারটা রাহাতকে কিছুটা ভাবিয়ে তোলে। যাই হোক, এরপর রাহাত অ্যাবেলকে নিয়ে বাসার দিকে যায়। বাড়ি ফিরে রাহাত অ্যাবেলকে তার বাড়ির সব কিছুর সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর সে কাজ করতে বসে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। ভোরে ফজরের আজানে তার ঘুম ভাঙে, ঘুম থেকে উঠে সে অ্যাবেলকে নিয়ে হাঁটতে বের হয়। প্রথমে সে মাউন ভাইয়ের দোকানে চা খেতে যায়, কিন্তু মাউন ভাই মাত্র দোকান খুলেছে, তাই এখনও পুরোপুরি পানি গরম হয়নি, তাই রাহাত চা খেতে পারে না। তখন দোকানদার মামুন অ্যাবেলকে দেখে পুরোই বিস্মিত হয় আর রাহাতকে জিজ্ঞেস করে, আপনি অ্যাবেলকে বুঝে গেলেন? তখন রাহাত জানায়, আপনি অ্যাবেলকে চিনেন? আর এটা ফয়সাল ভাই আমাকে গত রাতে দিয়েছে। ব্যাপারটা শুনে দোকানদার অবাক হয় আর বলে, আগে তো ফয়সাল ভাই সবসময় ওর দোকানে আসতো, কিন্তু 2-3 মাস ধরে তো আসে না।
যাই হোক, এরপর রাহাত অ্যাবেলকে নিয়ে হাঁটতে থাকে, কিন্তু হঠাৎ করে অ্যাবেল দৌড়াতে থাকে। রাহাতও তখন অ্যাবেলকে ডাকতে ডাকতে তার পেছন পেছন আসে। অ্যাবেল তখন একটি বাসের সামনে গিয়ে থামে। তখন সে বাসের দারোয়ান অ্যাবেলকে দেখে চিনে ফেলে আর তাকে বাসের ভেতরে নিয়ে যেতে চায়, কিন্তু অ্যাবেল যায় না। তখন সেখানে রাহাত আসে আর দারোয়ানের কাছে জানতে চায়, আপনি অ্যাবেলকে চেনেন? তখন দারোয়ান বলে অ্যাবেল তাকে এই বাড়িতে থাকতো, কিন্তু ফয়সল ভাই মারা যাওয়ার পর আর এখানে আসে না। এটা শুনে রাহাত বলে, কি বলেন ভাই, ফয়সল ভাই তো গত রাতে অ্যাবেলকে আমার কাছে দিল, সে কেমনে মারা যাবে? তখন দারোয়ান বলে, ফয়সল ভাই তো ভালোই দিন আগে মারা গেছে। এটা শুনে রাহাত বলে, তাহলে হয়তো আপনাদের ফয়সল ভাই আর অ্যাবেলের ফয়সল ভাই আলাদা, দুজন এক না। তখন দারোয়ান বলে, অ্যাবেল যে ফয়সল ভাইয়ের কাছে থাকতো সে মারা গেছে, সে খুবই ভালো মানুষ ছিল। শুধু অ্যাবেল না, গ্রামের সবাইকে সে খুব ভালোবাসতো, গ্রামের মানুষও তাকে খুব ভালোবাসতো, সে রাজনীতি করতো না, তাই তার কলেজের এক চক্র শত্রুতাবশত তাকে মেরে ফেলেছে। তারপর থেকে অ্যাবেল খুব মন খারাপ করে থাকে, এই বাসের সামনে তেমন আসে না, যখন আসে তখন সে এইভাবেই সুজে থাকে, ভেতরেও আসে না। এটা শুনে রাহাত জানতে চায়, আচ্ছা আপনার কাছে কি ওনার কোনো ছবি আছে? তখন দারোয়ান ফয়সল ভাইয়ের ছবি দেখায়। ছবি দেখে রাহাত বুঝতে পারে সত্যি ফয়সল ভাই মারা গেছে, তবে তখন সে বিষয়টা ভেবে খুবই অবাক হয় আর অ্যাবেলকে নিয়ে সেখান থেকে চলে আসে। আর এখানেই গল্পের কাহিনী শেষ হয়। মূলত ফয়সলের মৃত্যুর পর অ্যাবেল খুব কষ্ট পেয়েছিল, যা ফয়সলের আত্মাকেও ভাবিয়ে তুলেছিল, আর তার এই অতৃপ্ত আত্মা অ্যাবেলকে রাহাতের হাতে তুলে দিয়েছে। আজকের এই পাঁচটি গল্প আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। প্রথম গল্প থেকে আমরা শিক্ষা পেয়েছি, অন্যের ক্ষতি করে কখনোই নিজে ভালো থাকা যায় না। দ্বিতীয় গল্প আমাদেরকে প্রাণীর প্রতি এক অসম্ভব ভালোবাসার প্রতিচ্ছবি তুলে ধরেছে। আর তৃতীয় গল্পে জুয়া খেলা কীভাবে পরিবার এবং নিজেকে ধ্বংস করে দেয় সেটি তুলে ধরেছে। আর চতুর্থ গল্পে ছোট বাচ্চাদের ছোট ছোট ভুলগুলো ক্ষমা করে তাদেরকে ভালো করে বোঝানোর শিক্ষা দিয়েছে। আর পঞ্চম গল্পে এটাই বুঝিয়েছে, মানুষ যদি চেষ্টা করে অন্য কোনো প্রাণীকে ভালোবাসে তাহলে সেই প্রাণীও তাকে ভালোবাসবে।